কই যাস একা একা? কিরে শুনটাই, তোর কথা খঙ্গে রাখতাছি, ভাব দেয়া যাইতো সুসগা। তোরে আমি কতবার কইছি আমার চুনটাই করে ডাকবি না, আমার একটা মান সম্মান আছে না? সোরের আবার মান সম্মান, দেখ মেজাজটা কিন্তু খারাপ আছে। আচ্ছা ঠিক আছে, সরি মিস্টার মিল্টন সাহেব। এখন ক দান্দাবানি কত করছস, মালপাতি কিছু কামাইছস? তাহলে চল একলো গিয়ে করি। আজকে সারাদিনে একটা ধান্দা হয় না, আর তুই যদি আমার লগে যাস দান্দা কেন কিছু দেবো না, কেন জানোস? কারণ তুই কামের চাইতে বেশি বক বক করস। ওই কি কইলি তুই? ঠিকই কইছি। ঠিকই কইছিস না, দেখাইতেছি তোর মজা খারাপ। ওই ভাই কে কমনে আসেন একটু দেখেন, এই পোলাটা আমার ইফটিজিং করতেছে ভাই, এই দেখেন আমার অন্যান্য টানানি করতেছে ভাই, কে কই আসেন ভাই একটু আসেন। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি, কি কইতেছিস সব? ভাই দেখেন না একটু আহেন ভাই, এই পোলাটা আমার ইফটিজিং করতেছে ভাই, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল ভাই। আমি কিছু কই নাই ভাই, ও মিছা কথা কইতাছে ভাই। আল্লাহ রে এমনি কেউ মারে, এমনি মারলে তো পোলাটা ভরে যায় বোকা। আই হায় রে, আল্লাহ কত বড় সাহস, ইফ্রিজিং করে আবার আম গালা খাই। এই বাড়ে আমার চিনিস তুই, কি আম গালাকে ইফ্রিজিং করস? বহুদিন ধরে আমার হাতটা চুলকাইতেছিল, আজকে ওরে মাইরে আমার সাতটা মিটছে। তাই এমনি তো ধমক টমক দিলেই তো হইতো, এমনি কেউ মারা লাগে? আরে আরে এটা কি ধমক দেওয়ার কাম নাকি? আল্লাহ ইফটিজার, ওরা তো গাছে ঝুলাইয়া উল্টা করে ওর পিছে বেদ্যা মারা উচিত ছিল আমার, ঠিক না? মানে আপনাকে খায়াতে কোনো কাম কাজ নাই, সরি ফ্রিজার করে শিকার করলে আপনাকে সুইটাস লাগবে মারার লেগা। সোরা কি মানুষ না, দ কোনো দয়া মায় নাই আপনাকে? হ্যাঁ ভাই ইফটিজার লাগে বা চোরো ভাই, ধর ভাই আমি কিছু করি না ভাই। আস্তে 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 অনেক মারছেন ভাই, আর লাগবো না, যান নিজেও কাছে যান। খায়াতে কোনো কাম কাজ নাই মানে শিকার করলে হুমুরে পরে মানুষের মারার লেগে যান। আরে মানে যার জন্য চুরি করতে এলাম এই কাজ চোর, ওর মাথায় মনে কোনো সমস্যা আছে আগল পাগলের দলে দেখার। দরকার হইলে পিড়ে ছালা বেঁধে নিতাম, কি মাইকটাই না দিল আমারে। তোরে কোলে তো তুই সব গুলা হালাইতি, তুই কি অ্যাক্টিং পারস না? ছোট থেকে আমি নায়ক মানার বিশাল বড় ফ্যান, আমার থেকে বেশি তুই কেন, তোর সৈদ্য গোষ্ঠীও ভালো অ্যাক্টিং করতে পারবো না। তা জানা আছে আমার, আমি বোন তো কয়টাকে আছে, আর হুন ভাগাভাগি কিন্তু তিন ভাগে হইবে বুঝছস, কষ্ট আমার বুদ্ধিও আমার, দুই ভাগ আমার এক ভাগ তোর। এ কষ্ট করে মাইর খাইলাম আমি, আর তুমি দুই ভাগ লইবা না, জিন না সমান সমান ভাগ করতে হইবে। আচ্ছা ঠিক আছে যা ভাগ কর, দেখ কয়টাকে আছে। এই মানি ব্যাগে তো কোনো টাকাই নেই দূর। এত কষ্ট করার ফল এটা? সব মিলে 200 টাকা মতো আছে, এই টাকা দিয়ে তোমার শরীর ব্যথার ওষুধ দিব না, সব ফকিন্নি ফকিন্নি গুলো আইছে আমার মারতে। না ঠিকই আছে। কি ঠিক আছে? ভালো মানুষের কি তোরে মারতে আইবো, আইবো তো সোর ভাট পার বেকার পোলা পাইনি, যাকো পকেট ভর্তি টাকা হ্যাগো কি ঠেকা পড়ছে নাকি মারতে আইবো, উদয় টাইম নষ্ট করবো। এখন এই টাকা দিয়া কি ঘোড়ার ডিম করবো আমি, কবে যে আমরা বড় লোক হবো? আমি সব শ্যাস্রামি চুরি দিয়ে হইবো না বুঝছস, বড় একটা দাইন মারতে হইবো। আচ্ছা কেমনি কি করা যায় কত? শোন মনে কর যে কোনো ফাঁকা বাসা তালা ভেঙে আমরা ঢুকলাম, হ্যাঁ ওই বাসায় যত টাকা পয়সা গয়না কেটেছে সব লাই পালামো, একটু
একটু রিস্ক হইতে পারে, কিন্তু সারা জীবন বৈশা বৈশা খাইতে পারো, বুঝছস? আমি যা ভাবতেছি তুই কি তাই ভাবতেছস? তুই যেটা ভাবতেছস সেটাই। কিন্তু সাবধানের মাইন্ড নেই, আশেপাশে দারোয়ান টারোন থাকতে পারে। হুন, এক কাজ করে দিকে। পেপার পেপার লাগবে নাকি পেপার? বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক ইত্তেফাক, পেপার লাগবে নাকি পেপার? কেউই তো আহে না, আমি আন করি। কাজের বুয়া লাগবো নি গো, কাজের বুয়া, খালাম মারা, ঘর মশা কাপড় ধোয়া সব কাজ করাইতে পারবেন, বেতন কম দিলেও চলবো, কেউ আসেন নি আশেপাশে? লাগবো কই খালাম্মা খালুরা? কাউরে তো পাই না। আচ্ছা শোন, আমি আরেকবার চেষ্টা করি। কর। নষ্ট ব্যাটারি, নষ্ট ল্যাপটপ, নষ্ট মোবাইল ফোন, বিক্রি করলে এখনই চলে আসেন, বিক্রি করলে এখনই চলে আসেন। আরে কাজ হইতেছে না তো। আচ্ছা তালাটা ভেঙে ভিতরে ঢুকি চল। আরে না থাম, সাবধানের মাইন্ড নেই, আমি অন্য একভাবে ট্রাই করি, জেনে খারাপ আইতেছি তারা। এই যে ভাই খান খান, একটু সাহায্য করবেন? জি বলুন। আচ্ছা আপনি কি এই এলাকার? হ্যাঁ কেন? আচ্ছা আমার একটা কথা কোন তো, মানে এই বাসার এক ম্যাডাম আমার কামিল লেগে আইতে গেছিল, বুঝছেন? এখন অনেকক্ষণ ধরে কলিং বেল দিতেছি, দরজা টাকাটা কি করতেছি, কিন্তু কেউ দরজা খুলতেছে না। হ্যাঁ কি কেউ বাসা থাকে না? আপনি তো মনে হয় ভুল বাসা আসছেন, এটা তো আমির চৌধুরীর বাসা, ওনা তো দেশের বাইরে থাকে। এক দারোয়ান ছিল, উনি অসুস্থ চলে গেছে। ও, তার মানে কি হেরার এই বাসায় আইব না? আসে, পাঁচ থেকে ছয় মাস পর পর আসে, কিছুদিন থাকে আবার চলে যায়। ও আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, যান। হুন তাড়া বাং, তাড়া তাড়া তাড়া, আমার কাছে একটা জিনিস আছে। এইলা, ও এর আগের বার তো আমি ঘুরছিলাম, এবারে থেকে বুঝায় পড়বো মালিক, পাঁচ ছয় মাসের আগে আইব না, রিল্যাক্সে শুরু কর, রিল্যাক্সে। তো রিল্যাক্সে ফিল্যাক্সে করার সময় নাই গা, তুই তোরটা কখন করবি করিস, আমি আমারটা শুরু করলাম। এই শোন শোন, এই যে ডাক দিয়ে দিলাম, এই পাশে দুই রুম হইতেছে তোর, এই পাশে দুই রুম হইতেছে আমার,
ওদিকে যা ইচ্ছা তুই চুরি কর, এদিকে কিন্তু ভুলেও পাবি না, বুঝছস? আচ্ছা ঠিক আছে, গেলাম, শুরু কর। আমি গেলাম, কেউ অ্যাপলে দরা খাই যাবো। আমার না যাইতে মন চাইতেছে না রে, মন চাইতেছে এইখানেই থাইকা যাই, থাকমু খামু ঘুমামু। আহ কি জীবন, আহ কি জীবন, বেশি পকর পকর না করে নিজের বাইরে গিয়ে ঘুমা। আমার বাড়ি কোনো বাড়ি হইলো? ওই বসছিস শক্ত খাটের মধ্যে ঘুমাইতে আর ভাল লাগে না রে। এখানে দেখছস কত বড় বড় ঘর, নরম নরম বিছানা, ও আবার এসিও আছে। ওই দেখ কাপড় ধোয়ার মেশিন আছে, আর এই যে হ্যাঁ খাবার গরম করার মেশিন আছে। পুরো একটা বড় লোকই ব্যাপার স্যাপার। কিরে তুই কেন থাকার প্ল্যান করতেছিস? হ্যাঁ ভাবতেছি কয়েকদিন এইখানেই থাকমু, আমরা এখানে কয়েক মাস বড় লোকের মতো থাকমু খামু ঘুমামু। হ্যাঁ তুই না থাইকা যা, বুঝছস? থাকমু খামু ঘুমামু কত স্বপ্ন তার জেগেছে এখন। আপনি নিজে থাকেন, যখন ধরা পড়বেন তখন মায়ের গুদা খাইবেন, তখন ভালো লাগবে। আমি গেলাম গা বাবা। যা আমি এখানে একাই থাকুন, যা। হ্যাঁ থাক, বয়া বয়া একাই মায়ের খা সব। তার বেড়ে গিয়েও জমে না, তখন তো খাস নাই, তুই কি বুঝবি? ছোট লোক কোথাকার? ওই তুই আমার সুন্দর লোক কেমনে? হ্যাঁ তুই দেখছিস তোর আমি কত লম্বা আইসে, তুই খারা হেনে তোর আমি দামি পোশাক পরে তোর দেখাইতেছি খারা। মুটকি বেডি থেকে যে আসে এরা ম্যানারলেস। আমরা এখানে কয়েক মাস বড় লোকের মতো থাকমু খামু ঘুমামু। হ্যাঁ তুই না থাইকা যা, বুঝছস?
বছর কিরে তুই পুরো কলজারে আমার কাপায় দিছস। আমি জানতাম তুই যাবি। দেখ তো আমার কেমন লাগতেছে, এখনো কবি আমার চোরের মতো লাগতেছে। না না এখন আর তোর চোরের মতো লাগতেছে না, তোর আর একবারে বাটপারের মতো লাগতেছে। তুই কি কখনো ভালো হবি না রে? মনে হয় না হইতে পারবো রে। ইসেটা কত কত তুই ড্রেস গুলো কই পাইছস? মাইয়া কো ড্রেস নেই? ও আছে, অনেক দামি দামি শাড়ি আর ড্রেসও আছে। ওই যে ওদিকে, আমি আরো ভাবছিলাম যাওয়ার সময় তোর লেগে লয়ে যাবো। আচ্ছা যা, ওই যাতে লয়ে এলাম তাহলে আমি দান করে দিলাম, যা। তাহলে একটা শাড়ি পরে রাখি, কি কস? যা। এই শোন না, আমি না সিনেমাতে দেখছিলাম বুঝছস, বড় লোকের বইয়েরা আছে না জামায় টাই বাইন্দা দেয়, তুই আমার একটু টাইটা বাইন্দা দিবি? আমি না ভালো মতো বানাতে পারি না। কেন রে, তুই কি বড় লোক নাকি আমি তোর বউ? কোনটা মানতে পারলে বান, নাহলে টাইয়ের লোকে ফাঁসি দিয়ে মর। আইস ভেতরে কথা বলার আওয়াজ পাচ্ছি, খেয়াল করে শোনো। আমি শুনেছি কিন্তু আমি বুঝতে পারিনি। ঠিকই তো মনে হয় দু তিনজন কথা বলছে একসাথে। চোর আছে, পুলিশকে ফোন দাও। আরে দাঁড়াও, পুলিশকে কেন খবর দিতে হবে? আগে আমরা ঢুকি না, আমরা ঢুকে দেখি ওরা কি রিয়্যাক্ট করে। হ্যাঁ, তারপর আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব। কোনো কথা বলবে না, চুপচাপ আমার পেছন পেছন আসো। আসো দেখতো কেমন লাগতো সামনে তোরে? না একবারে চুন্নির মতো লাগতো। তো কষ্ট করে এত ঢোলা ঢোলা একটা মহিলার ব্লাউজ পরছিস, শাড়ি পরছিস, তুই আমার এমনি গলি কিনলে গা? কিরে হঠাৎ আবার কে এলো? এই বাড়ির মালিক এসে মনে হয়। আরে না, বাড়ির মালিক এলে তো তালা খুলে চলে যাবে। আমার মনে হয় কি জানো, নিশ্চয়ই নতুন চোর আইছে। আরে না, চোর আইলে কি কলিং বেল দিয়ে আইবো? চোর তো আমার মতো তালা ভাঙিয়ে ভিতরে ঢুকবো। আমার মনে হয় কি এই বাড়ির মালিকের আত্মীয় স্বজন আছে। তা অবশ্য ঠিক কইছস। আচ্ছা চল তো যায় দেখি, যদি মনে কর ধরা খেয়ে গেছি তাহলে দিমু দৌড়। তুই আমার রেখে পালাইস না? তোরে রেখে আমি কোনো সময় পালাইছি? চল হ্যাঁ, ও তো যদি টেনশন কর। হ্যাঁ কাকে চাই? কাকে চাই মানে আমি আমি এবারে মালিক, আমির কে চাই? ও নেই, তারা তো বাড়িত নাই, ছয় মাস পর আইবো। আপনারা কারা? আমি ওর একদম ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু, বহুদিন আমিরের সাথে আমার যোগাযোগ নেই। এবার অনেক কষ্টে এই ঢাকার ঠিকানাটা জোগাড় করে চলে এলাম। তোমরা কারা? তুমি তো বোধহয় আমিরের ছেলে, তাই না? হ্যাঁ একদম ঠিক ধরেছেন, আমি হচ্ছি ওনার ছেলে। আর এই যে উনি, উনি হচ্ছে আমার মিসেস। বাহ বাহ, মিসেস, খুব ভালো খুব ভালো। ওকে নাও ইউ আর গেট আউটিং, ছয় মাস পরে আসেন।
তখন আসলে আমার ড্যাডির সঙ্গে দেখা করতে পারবেন। কি বলছো তুমি, ছয় মাস? আচ্ছা ঠিক আছে, না সরো, ঢুকতে দাও। কেন, বাসায় তো ড্যাডি নেই, আপনার তো এখানে কোনো কাজ নেই, বরং আপনারা চলে যান। আরে বোকা ছেলে, ঢাকায় তো আমি এসেছি কিছু কাজ নিয়ে, কয়েকদিন ঘুরবো ফিরবো, তারপর একটা জমি কিনবো। এই যে জমি কেনার জন্য বায়নার টাকা নিয়ে এসেছি 10 লাখ, এখন এই টাকা নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? আমি ভেবেছি বন্ধুর বাড়িতে থাকবো কয়েকদিন, ওই যে ঘুরে ফিরে বুঝে শুনে তারপর জমিটা কিনবো। চোরের গোবর ধর্ম বলতে কিছু নেই, তাই না? আমি কি বলবো, আসেন আপনারা ভিতরে আসেন, ভিতরে আসেন, আত্মীয় স্বজন গুলা কথা আসেন। আপনারা তাহলে আমার ড্যাডির ফ্রেন্ড, নাম কি আপনাদের? হ্যাঁ, আমার নাম হচ্ছে আলাউদ্দিন ব্যাপারী, আর ইনি আমার স্ত্রী ময়ূরী বেগম। হ্যাঁ শুনেছি, ড্যাডির কাছে আপনাদের নাম অনেক শুনেছি। তোমাদের নাম যেন কি? আমার নাম হইতাছে সালমান খান চৌধুরী, আর ও হলো আমার বউ পিঙ্কি খান চৌধুরী। বাবা রে বাবা, খানের ওপর চৌধুরী, একদম ডবল ডোজ। বড়লোকের একটা ব্যাপার স্যাপার আছে না, আমাদের নাম তো এমনই হবে। একদম ঠিক কইছে। না ঠিক আছে, তা বাবুজি তুমি তো বোধহয় বিদেশে লেখাপড়া করছো না, লেখাপড়া শেষ নাকি? হ্যাঁ ইয়েস, লেখাপড়া ইজ ফিনিশড, এখন দেশে এসেছি, দেখি এইখানেই কিছু একটা করবো। ভালো ভালো, খুব ভালো। আপনারা তাহলে এক কাজ করেন, যান রেস্ট করেন, আর এই যে টাকার ব্যাগটা আছে না, আমাগোর কাছে দেন, আমরা যত্ন করে আলমারিতে তুলে রাখি, চোর বাটপুরের তো অভাব নাই, কখন কি হয়ে যায় বলা তো যায় না। না 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 না, এই সামান্য কয়টা টাকার জন্য তোমাদের কষ্ট দেবো না, আর তাছাড়া এই বাসার ভেতরে কে টাকা চুরি করবে? তোমরা দুজন তো আর নিশ্চয়ই আমার টাকা নেবে না, নেবে? না না না, কি যে বলেন না আপনি। হ্যাঁ অবশ্য আপনি ঠিক বলেছেন, ঠিক আছে যান তাহলে, আপনারা রেস্ট করেন, ব্যাপারটা আমি দেখতেছি। কোন ব্যাপারটা? ওই যে জমি কেনার ব্যাপারটা, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখে শুনে ভালো একটা জমি কিনা দিমুনি। ভালো, খুব ভালো, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে। কোন ঘরে যাব? আপনাকে যেই রুমে যাইতে মন চায় ওই রুমে যান, কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে এই রুমটাই যাই। ঠিক আছে যান, আপনারা তাহলে হেরে শুয়ে নেন, চলো। তুমি এই ব্যাগটা নিয়ে আসো। এটা তুমি কি করলে? চোর বাটপারের সাথে নাটক করলে? পুলিশকে খবর দাও। আরে আসতে, মানে এই ছেলে মেয়ে দুটো চোর হলেও আমার দেখে মনে হচ্ছে ওরা খুবই বোকা শোকা। হ্যাঁ তো একটু খেলি না ওদের সাথে, ভালোই তো লাগছে। এত মজা করার কি আছে বলো তো? আরে আছে আছে,
শোনো, আমি না বেশ কিছুদিন হলো লেখার একটা ভালো প্লট খুঁজে পাচ্ছি না। এবার মনে হচ্ছে একটা ভালো প্লট পেয়ে যাব ওদের কাছে। মানে দেখি না ওদের কাণ্ড কারখানাগুলো। যদি সব চুরি করে পালায় তখন কি করবে? আরে চুরি করে কি নেবে, কিছু তো পাবে না, টাকা পয়সা সব আছে ব্যাংকে। আর এই বাড়ি থেকে কিছু গুছিয়ে যদি নিতে চায় সেই সময় পাবে না, তার আগে ধরা পড়ে যাবে। আমার চোখকে ফাঁকি তো এত সোজা না। সেটা ঠিক আছে, কিন্তু জানো ওরা যখন মিথ্যে নাটকগুলো করছিল আমাদের খুব হাসি পাচ্ছিল। মায়ের কাছে মা বাড়ির গল্প দেখো না, দেখতে থাকো আর মজা নিতে থাকো, বুঝলে? পুরো বয়সে আমাদের তো একটু বিনোদনের দরকার আছে, আছে না? আচ্ছা চলো আর একটা খেলা খেলি আসি, এগুলো থাক এখানে। আরে আসো না তুমি। কিরে বুঝতেছি না কি করবি, থাকবেই না পালাবি? খালামু কেন, এই বুড়া বুড়ি যে বোকা আম করে কোনো সময় ধরতে পারবো না, তুই নিশ্চিন্ত থাক। আর খুব বলত, হেটা বুঝলাম, কিন্তু আপনি কতদিন থাকবি? ওনাগর থেকে টাকার ব্যাগটা আতায় নিতে যতদিন লাগে ততদিনই থাকুন। জমি কিনার লেগে টাকা আনছে 10 লাখ, বুঝছস? মেলা টাকা, কিন্তু এই টাকা যদি একবার নিতে পারি লালে লাল। ও শোন, ওনাগর সামনে তুই এমনভাবে অ্যাক্টিং করবি যেন মনে হয় যে আমরা বড় লোকের পোলামাইয়া, বুঝছস? একদম স্মার্টভাবে, হুম, আর সবসময় কিন্তু আমার বউয়ের মতো আচরণ করবি, বুঝছস? এটা আমার শিখান লাগবো না, আমি এমনি অনেক ভালো অ্যাক্টিং পারি। তুই তোরটা ঠিক রাখ, সিরিয়াল দেখা দেখা অনেক অ্যাক্টিং শিখছি, ইংলিশও পারি। হুম, আমিও পারি, দেখলি তখন কেমন ইংলিশ কইলাম। খান সাহেব, খান চৌধুরী সাহেব, ওই যে বুইরাটা ডাক্তার। হাই বুইরা কবি না, আঙ্কেল কবি, আঙ্কেল। আরে এটা তো আমি তোরে কইলাম, অনেক যে তো আঙ্কেলই ডাকুন, বোকা বোঝে না। সব জানি ডাকি লাগা। জি আঙ্কেল বলেন। রান্না হয়েছে কি, আমরা খাবো কি না? মানে আমার বাড়িতে যে বুয়াটা কাম করতো উনি তো ছুটিতে আছে, তাই আমরা এখন বাইরের হোটেলে খাওয়া দাওয়া করি, বাসায় তেমন রান্না বাড়া করা হয় না কি না? আরে বাইরে খেলে হবে, ঘরে খেতে হবে, ঘরে রান্না করতে হবে। আজকে আমরা বৌমার হাতের রান্না খাবো, সবাই মিলে খাবো। যাও তুমি বাজার করে নিয়ে আসো। বাজার? হ্যাঁ যামু তো। এই তুমি যাও বাজারের ব্যাগটা নিয়ে আসো। কিন্তু টাকা কম করি। ওহো, আমার কাছে তো টাকা নাই, মানে আছে সব ব্যাংকে আর কি। তোমার কাছে কি টাকা আছে? তোমায় না সকালে 20,000 টাকা দিলাম। 20,000? হ্যাঁ দিছিল তো। ওই যে আমি আবার কি করছি, বুয়ারে বকশিস দিয়ে দিছি, বুয়ার আবার বাড়িতে নাকি কেউ অসুস্থ কইলো, আমার কাছে খুব মায়া লাগলো, দিয়ে দিছি। ও দিয়ে দিছ না? আমার মিসেসের আবার হাত অনেক বড়, ধারে ধারে দান করে। তার মানে এখন তোমাদের কাছে টাকা নেই? টাকা আছে, মানে যে চেক থাকে না ব্যাংকে আছে আর কি, ব্যাংক থেকে টাকাটি তোলা হয় নাই। আর কাঁচা বাজারে তো চেক চলে না। ইটস সো প্রবলেম, গরিব কান্ট্রি তো, বিগ প্রবলেম। নো প্রবলেম, নো প্রবলেম, বিগ প্রবলেম, নো প্রবলেম। আমি টাকা দিচ্ছি, যাও বাজার করে নিয়ে আসো, আগে খেতে হবে তো না। কই টাকা, এই যে দাও ধরো। দেন আঙ্কেল, দেন। কিন্তু শোনো, এই টাকাটা কিন্তু আমি তোমাকে ধার দিয়েছি, হ্যাঁ, ওই তোমার চেকটা ক্যাশ করার পর আমাকে শোধ করে দেবে, 5,000। জি শিওর। কে শিওর? শিওর মানে অবশ্যই, অবশ্যই। ও শিওর, শিওর, যাও বাজার করে যাও। ঠিক আছে চলো তাহলে ডার্লিং, বাজার থেকে আমরা হ্যাং আউটিং করে আসি, চলো। শোন, তুই কিন্তু আমার মিসেসের অভিনয়টা ঠিকঠাক মতো করতে পারতাম না,
আরো সুন্দর করে করবি, বুঝছস? এসে সুন্দর অভিনয় কেমনে করু? আচ্ছা যা করতেছস করতেছস, এখন থেকে আমার ডার্লিং কে ডাকবি, হাত পা টিপা দিবি, আমার লেগে চা বানায় আনবি। আর শুন, এখন থেকে আরো রোমান্টিক রোমান্টিক কথা কবি। ওর লগে আমি রোমান্টিক রোমান্টিক কথা কলাকবো, ফাট। যখন ধরা খাবি তখন ঠিক হইব। ধরা আমি এমনিও পড়ুম না, কিন্তু কথা হইতেছে গিয়ে বুড়া বুড়ি রান্না করে খাওয়া লাগবে, ভালো লাগে? ও মা, তুই তো রান্না পারস, করবি? তা তো পারি। আচ্ছা শোন, একদিন সুযোগ বুঝা তোর রান্নার মধ্যে ঘুমের ওষুধে ওনাকে খাওয়াম, যখন অজ্ঞান হয়ে দেবো তখন টাকার ব্যাগটা নিয়ে পালাই যাবো। হ্যাঁ, ঘুমের ওষুধ খাওয়াইবো, তারপর অজ্ঞান হয়ে যদি মরা যায় তখন তো পুলিশে আমাকে ধরবো, আমি এর মধ্যে নাই বাবা। তার সাথে একটা সুযোগ বুঝে আমরা টাকাটা লয়ে পালাম, এসব করার কি দরকার আছে? তা অবশ্য তুই ঠিক কইছস। কি রে মিল্টন, না তুই এইসব দামি জামা কাপড় কই পাইলি? দামি শার্ট, টাই, প্যান্ট, আবার জুতো ভিড় লাগাইছ, ঘটনা কি? আরে তুই পিঙ্কি না? হ্যাঁ, তুই যদি দামি শাড়ি পরে ঘুরতাস রে, করতে চুরি করছস, আমার একটু কম, আমি একটু যাবো নে। হু ইউ, ননসেন্স ইউ, ইডিয়েট কিল ইউ, ফেক ইউ, হ্যাঁ কে তুমি? যাও, আমি তোমাকে চিনি না। চল এই ইংলিশ মারাইস না, তুই যে মিল্টন চোরা এটা কেউ না চিনলো আমি ঠিকই চিনছি, কারণ চোরে চোরে তো মাসতু তো ভাই। এই চলো তো এখান থেকে, সব চোর বাটপারগুলো লগে কথা বলে শুধু শুধু আমি সময় নষ্ট করব, চলো। হ্যাঁ চোর বাটপার, আমি চোর বাটপার হইলে তোরা কি কইতে যে, তোরা এসব ধান্দা পাস বুঝতে আসে না। আই তুই যাবি এন থেকে, নাহলে মানুষের ডেকে কোনো রিফিলিং করতাস? থাক থাক, মানুষ জায়গা লাগবে না, আমি এমনিতেই যাইতাছি। যা শোন, অন থেকে বাইরে বাইরে ঘুরুন দেবো না, অনেকে আমার চিনা ফেলায়। আর শোন, তুই সিরিয়াল দেখে দেখে এত ওভার অ্যাক্টিং করস। ওভার অ্যাক্টিং করে তো ভালো কথা, তুই তো অ্যাক্টিংও পারস। আমি একটা কথা না বলে পারছি না, বোমার হাতে তো জাদু আছে, কি অসাধারণ রান্না, মানে আমি তো রীতিমতো আমার মায়ের হাতের রান্নার স্বাদ পাচ্ছি। ঠিকই বলেছ বোমা, তোমার হাতে রান্না আসলে অনেক সুস্বাদু। শোনো বোমা, এখন থেকে তুমি কিন্তু আমাদের রান্না করে খাওয়াবে, বাজার সদাই যা লাগে আমি টাকা দেবো, ও বাজার করে নিয়ে আসবে, সেই টাকা তোমাকে ফেরত দিতে হবে। হ্যাঁ আচ্ছা, এইগুলো কি আলোচনা করার বিষয়? ঘটনা হইতেছে একটু পর তো আপনারা ঘুমাইবেন, তাই না? টাকা পয়সা কি সাবধানে রাখছেন? আরে বাবা রে, টাকা পয়সা আমি লক করে রেখে দিয়েছি, ওটা নিয়ে তুমি এত চিন্তা করো না। আচ্ছা আপনাকে কি কোনো পোলা মায়া নেই, মানে বাড়ি থেকে কি আছে আপনাকে? আমি নিঃসন্তান বৌমা, আমরা দুজনই আমাদের দুজনের পরিবার। আপনার লগে না আমাদের দুজনে একটা মিল আছে, আম গরো না দুনিয়াতে কেউ নেই। হ্যালো, তোমার বাবা আমির সাহেব? ওহো হ্যাঁ, মানে আপনার কি বলতেছিলাম, আমাদের কোনো সন্তান নাই তো, আমার তো বাবা আছে, ড্যাডি তো আছে। তুমি একটা কাজ করো তো, তোমার বাবার নাম্বারটা আমাকে দাও, আমাদের ওনার সাথে কথা বলা যাবে। না না, আমার ড্যাডি তো অনেক ব্যস্ত মানুষ, আমাকে বলেছে 8-10 দিন আগে ফোন না দিতে, অনেক ব্যস্ত। বাবা 8-10 দিন ফোন না দিতে পারে, কি মিটিং টিটিং আছে নাকি, এত লম্বা মিটিং? ওই বড় লোক অনেক ধরনের মিটিং থাকে তো, এগুলো আপনারা বুঝবেন না, সে লম্বা মিটিং। সে তো বটেই, বড় মানুষের বড় মিটিং। আইসা সব বাদ দেন না, আপনি আমি একটু তরকারি দেই। দাও দাও, বাস বাস বাস। আই ভালো করে দে। কি হলো দুরো? এনে এলাম চুরি করতে, বড় লোক গুমো তো থাকমু খামু চলমু,
এখন দিয়ে ফাইসা গেছি, মনে হইতেছে কামের পোলা কলিমুদ দিয়ে আমি পড়তো সুস্থ সারাদিন কোট প্যান্ট দামি দামি থাকতো সুস্থ রাজার হলে তা ভালো লাগে না না কি এমন কাম করস আর দেখস না তোর লগে লগে আমিও দামি দামি জামা পরি ভালোই লাগে ও জন যা কইতাছে আইনা দিতাছি বাজার করে দিতাছি আর এই যে মাত্র বাগানে পানি দিলাম এগুলো কি তোর কাম মনে হয় না তো কি এমন হইছে আমি যে রান্না বাড়া করি আন্টির চুল বাইনা দেখে খেয়াল রাখি কত সেবা যত্ন করি তো কি হয় আর সেবা যত্ন করার মধ্যে একটা ভালো লাগা কাম করে সেদিন যে আন্টির জল হইলো সারাদিন জল পট্টি দিলাম আমার তো মনে করছিলাম যে মায়ের সেবা করতেছি আর ওই আছে খালি চুরির দাম আসলে হয়েছে কি জানোস টাকার ব্যাগটা এখন হাতাইতে পারি নাই তো তাই মাথায় কাম করতেছে না একবার টাকার ব্যাগটা হাতাইতে পারলে কেল্লা ফতে থাক না টাকা নিয়ে গেলেই তো সব শেষ হয়ে যাবে তার চেয়ে এগুলো আর করে নি থাকি তুই তোর বাপ মারে অনেক মিস করস না রে হ এর লেগে তো এগুলো আর করে নি থাকতে চাইতেছ ঠিক আছে থাক আর কয়েকদিন আপনার কি শরীর খারাপ করতেছে না ওই মাথাটা একটু ব্যথা করছে আমি ভালো মেসেজ করতে পারি দেন আমি মেসেজ করে দিতেছি তুমি না বিদেশে লেখাপড়া করেছো তুই মেসেজ করা শিখলে কিভাবে আর ব্যথা করছে আমার মাথায় তুমি আমার হাত টিপছো কেন সেটা তো বুঝলাম ও সরি আঙ্কেল আচ্ছা কাঞ্চে বলো তো তোমরা দুইজন আলাদা আলাদা ঘরে ঘুমাও কেন তোমরা না স্বামী স্ত্রী হ্যাঁ স্বামী স্ত্রী তো আসলে ব্যাপারটা হয়েছে কি আমাদের এই যে আলিশান বাড়ি এ বাড়িতে কিন্তু ঘরের কোনো অভাব নাই আমার যে মিসেস ওনার হচ্ছে আরেকটা ঘর পছন্দ আমার আরেকটা ঘর পছন্দ এই জন্যই আমরা একটা আলাদা থাকি আর ভালো ভালো খুব ভালো থ্যাঙ্কেল টাকাগুলো সব ঠিকঠাক মতো রাখছেন তো আরে বাবা রেখেছি রেখেছি সাবধানে রেখেছি ও আপনাদের জমিটা কবে কিনবেন দেরি আছে আমি রাসুক আগে তারপরে বুঝে শুনে কেনা যাবে হ্যাঁ সেটাই আসলে হুট করে জায়গা জমি কেনা ঠিক না এত কষ্টের টাকা আচ্ছা আঙ্কেল আপনারা বাইরে কোথাও ঘুরতে যান না বাসায় সারাদিন ভাল লাগে হ্যাঁ বোকা ছেলে কি বলে শোনো আরে জমি কেনার এতগুলো টাকা নিয়ে কি আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি একটা রিস্ক আছে না ওমা কেন রিক্স আমরা আছি না আমগো কাছে হেফাজতে রাখা যাইবেন এইটা অবশ্য একটা ভালো কথা বলেছ আমি ভেবে দেখতে পারি কিন্তু ঘুরতে যাব কোথায় ঘুরতে যাওয়ার তো অনেক জায়গায় আছে এই ধরেন চিড়াখানা আছে বোটানিক্যাল গার্ডেন আছে রমনা পার্ক আছে সারাদিন আসলে বাসায় থাকলে তো ভালো লাগে না ভেবে দেখি তো সালমান খান নামটা তো সালমান খান দেখতে তো আলম খান লাগছে কেন আন্টি এই যে আলখেল্লা টাইপের শার্ট পরে আছো মনে হচ্ছে বাবা শার্ট পরে আসছো আসলে হয়েছে কি আন্টি ওই বিদেশ থেকে আসার পরে আমার চেকগুলো আমি ভাঙাইতে পারি নাই এই জন্য আমার ড্যাডির জামা কাপড়গুলো পরি তুমি কালকে আমার সাথে শপিং মলে যাবে কোনো কথা নেই ওখানে গিয়ে তুমি কিছু ড্রেস কিনবে আমার কাছে তো টাকা নেই মানে আছে চেক আছে আর কি বাংলাদেশে চেক ভাঙানো নিয়ে যে এত ঝামেলা ঠিক আছে তোমার চিন্তা করতে হবে না তুমি আমার সাথে শপিং মলে যাবে আমি তোমাকে কিনব ঠিক আছে আঙ্কেল ইউ আর সো বিউটিফুল ম্যান থ্যাংক ইউ ধন্যবাদ ভালোই লাগছে দেখছো স্মিঙ্কি আঙ্কেল আমার কত সুন্দর একটা জামা গিফট করছে আমার জামাটাও দেখ কত সুন্দর দামি জামা আবার পকেটও আছে বাবা সালমান জি আন্টি একটা কাজ করে দেবে কি
তোমার আঙ্কেলে কিছু ওষুধ আনতে হবে, এনে দেবে? অবশ্যই দেন, আমার দেন প্রেসক্রিপশন দেন, আমি এক্ষুনি যাই লই আইতেছি। আচ্ছা ঠিক আছে। বৌমা কি রান্না করছো? এই তো খিচুড়ি। হাই হাই, আমি তো ইনসুলিন তারপর আর কয়েকটা ওষুধের এই প্রেসক্রিপশন দিতে ভুলে গেছি, এখন কি হবে? আইসা আমার কাছে দেন, আমি গেলে আহি। তুমি এত রাতে যাবে? সমস্যা নাই, ও তুই মাত্রই গেল, ওর লাগে আমি ফিরে আসুন। হ্যাঁ দেন, আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, গেলাম। কি ব্যাপার, রাত করে ছেলে মধুটা কোথায় গেল? তোমার যে ওষুধ নেই, ইনসুলিন নেই, সে খবর আছে? আসলে হয়েছে কি, এই বাচ্চা দুটোকে দেখে না আমার অসুখ বিসুখের কথা সব ভুলে গিয়েছি। ভাগ্যিস ওরা ছিল। কিন্তু এত রাতে ওদেরকে কষ্টটা দেওয়ার দরকার ছিল? আমি যখন প্রেসক্রিপশনটা দিলাম না, ও আমার হাত থেকে নিয়ে দৌড়ে চলে গেল, নিজের সন্তানের মতো মনে হলো, আমার সন্তান। আসলে এই ছেলে মেয়ে দুটো চোর হলেও ওদের মন মানসিকতা কিন্তু খুব ভালো। ঠিকই বলেছ, ওরা ভালো মানুষ, তাই না? তুমি যাও, ওরা ওষুধ আনলে আমি ওষুধের পানি নিয়ে আসছি। যাক অবশেষে ওষুধগুলো পাওয়া গেল। ও জলদি বাসায় চল। আইসা টাকার একটা কপি চুরি করবি রে? সুযোগই তো পাইতাছি না রে, আমি না একটা আইডিয়া বের করছি, শোন। এই দেখ আমি ঘুমের ওষুধ লই আইছি, এটা খাবারের মধ্যে মিক্স করে দিলে কেমন হয়? না না এটা ঠিক করবো না, আমার মন টানতেছে না, এটা করিস না। আইসা তাইলে ওনারা যখন ঘুমায় পড়বো আমরা সুপি সুপি রুমে যাইয়া টাকার ব্যাগটা নিয়ে পালাই যাবো। হ্যাঁ এটাই ঠিক হইব। আইসা এতগুলো টাকা পেলে কি করবি রে? টাকা পাইলে সবার প্রথমে তোরে আমি বিয়ে করবো, তারপর সুন্দর একটা বাসা ভাড়া নিব, সুন্দর আমগো একটা সংসার সাজাবো। ঠিক আছে আইসা চল, আঙ্কেলের আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। শোন না, বাসে যখন তুই আমার তুমি করে কস না, আমার না হেভি লাগে, বাস্তব জীবনেও তুই আমার তুমি করে কো। যা আমার শরম শরম করে, বিয়ার পরে গো। আচ্ছা চল দেরি হয়ে যেতেছে। আপনার মাথায় তো অনেক খুশকি আন্টি, এর আগে কখনো তেল দেন নাই? দেই মাঝে মাঝে, কোথাও লাগে কোথাও লাগে না। আর আমাকে কে তেল দিয়ে দেবে বলো, আমাকে কেউ আছে? আরে সমস্যা নেই, আপনারা যতদিন আসেন এখানে আমারে কইবেন, আমি আপনার সব যত্ন করব। তুমি কত সুন্দর রান্না করো, আমার যত্ন আত্তি করো, আমার যদি তোমার মতো একটা মেয়ে থাকতো। আপনি অনেক ভালো মানুষ আন্টি, আপনি আমার যত জ্ঞান দেন, ধর্মীয় কথা শোনান, এর আগে কখনো আমার কেউ শোনায় নাই, আমার আপনার অনেক ভালো লাগে। তোমাকেও আমার ভালো লাগে, আর কেন জ্ঞান দিব না, তুমি তো আমার মেয়ের মতোই। এই আজকে জুম্মা বার না? হ্যাঁ হ্যাঁ। সালমান নামাজ পড়তে যাবে না? তাই তো, আচ্ছা খান আমি ওনারে ডাক দিই। আমরা অলরেডি রেডি, নামাজে যাচ্ছি। বোমা তুমি দরজাটা লাগিয়ে দাও, চলো। আমরা কি এইখানে পড়ে থাকবো? কত দিন হয়ে গেল, আসল মালিক যদি চলে আসে চল না আমরা চলে যাই। চলে তো যাইতেই হইব, কিন্তু জানোস আমার না এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না রে। আঙ্কেল আন্টি যেমনি আমাকে খেয়াল রাখে, শাসন করে, আমার তো মনে হয় হারে নিজেরাই আমাকে বাপ মা। ছোট কাল থেকে তো কখনো বাপ মার আদর পাই নাই, সবসময় শুধু অবহেলা পাইয়াই বড় হয়েছে। আমার হ্যাঁ করে পাই অনেক শান্তিই লাগতেছে।
বেশি শান্তি পাইতে যায় পরে জেলে যাওয়া লাগবো। কেন জেলে যাবো? কেন আমরা কি চুরি করছি? চুরি করি নাই, তাই চুরি করার লেগেই তো ঢুকছিলাম। হামরা সো চুরি করলেও সো না করলেও সো একবার যদি ধরা পড়া যায় জেল কিন্তু নিশ্চিত। কেন যে আমরা চোর হইলাম? আমরা কি এমনি এমনি চোর হয়েছি? ছোটকাল থেকে কি কেউ শিখাইছে কোনটা ভালো কোনটা মন্দ? আজকে যদি বাপ মা বাঁচতে থাকতো তাহলে কি আমরা চোর হইতাম? আমারও সেই একই অবস্থা রে। আচ্ছা শোন, চল না আমরা ভালো হয়ে যাই, আমরা সব চোর বাটপাড়ি ছাইড়া দিই। আমরা এখান থেকে গিয়ে একটা ছোট চায়ের দোকান দিবো, পুঁজি কম কিন্তু লাভ যাইব, হেরা দিয়ে আমাকে সংসার চালামো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করি, কালকে সকালে যখন কাকা কাকি ঘুমায় থাকবো তখনই আমরা পালাই যাবো। আল্লাহর কাছে মাফ চাইলে তোমার আল্লাহ আমাকে মাফ করে দিব না রে? হ্যাঁ অবশ্যই করব, কেন করব না। সেদিন মসজিদের হুজুর কইতাছিল, আল্লাহর কাছে যদি কেউ মন থেকে মাফ চায় আল্লাহ মাফ করে দেয়। তাইলে আমি আল্লাহর কাছে মাফ চাই আনি। আয়া চল রুমে যাই, ছাদে থেকে কি করব, চল। আচ্ছা চল। এই আরগিস, শুনছো? ওই ওরা তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বলো কি? হ্যাঁ আমি লুকিয়ে ওদের কথা শুনেছি, ওরা এই বাড়ি ছেড়ে চলে যাবে, একটা চায়ের দোকান দিয়ে ব্যবসা করে চলবে, ওরা নাকি ভালো হয়ে যাবে, এইসব পরিকল্পনা করছে। ওদেরকে তুমি আটকাও, ওদেরকে আমাদের পরিচয়টা দিয়ে দাও, তারপর সারা জীবনের জন্য আমাদের বাড়িতে রেখে দাও। দেখো না আমাদের কোনো সন্তান নেই, এ বাড়িতে আমাদের কোনো সময় কাটে না, এই জন্য আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই, ওদের পেয়ে আমাদের কত ভালো সময় কাটছে, তাই না বলো? আসলে আমিও তো সেরকমই ভাবছিলাম যে ওদেরকে সারা জীবনের জন্য আমাদের কাছে রেখে দিই, ওদেরও এই পৃথিবীতে কেউ নেই, আমাদেরও কেউ নেই। ঠিকই বলেছ, এই বুড়ো বয়সে ওদের পেয়ে আমরা কিন্তু আনন্দেই থাকবো, ভালোভাবে আমাদের সময় কাটবে, তাই না বলো? হ্যাঁ, তবে ওদের শেষ আরেকটা পরীক্ষা নিয়ে আমি দেখতে চাই। কি পরীক্ষা নেবে? ওই যে জমি কেনার টাকার ব্যাগটা 10 লাখ, এই টাকাটা আমি ওদের হাতে দেব, দিয়ে বলবো যে আমরা একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি, তোমরা একটু টাকাটা হেফাজত করে রেখো, ব্যাস। এটা কিন্তু ঠিক হবে না, গরিব মানুষ লোভে পড়ে যদি টাকাটা নিয়ে নেয়। নিলে নিক, তাও তো অন্তত পরীক্ষাটা করা হলো। হ্যাঁ পরীক্ষাটা হচ্ছে আসল কথা, আর তাছাড়া যাদেরকে সারা জীবনের জন্য পাশে নিয়ে নেব শেষবারের জন্য তাদের একটু পরীক্ষা করে দেখবো না, বাজিয়ে দেখবো না? সেটাও ঠিক, যেটা ভালো মনে করো সেটা করো। ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, আমিও তৈরি হয়ে আসছি। খান সাহেব, খান সাহেব কোথায়, একটু আসবেন? জি আঙ্কেল। এই যে বাবা, হয়েছে কি, আমরা দুজন একটু বেড়াতে বের হবো, তো ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে। হ্যাঁ তো এই যে এই ব্যাগটা একটু তোমার কাছে সামলে রেখো, খুব সাবধান, এর ভেতরে কিন্তু আমার জমি কেনার 10 লাখ টাকা আছে। সমস্যা নেই, আপনারা যান, বাড়ি থেকে ঘুরে আসেন, আমরা এটা হেফাজতে রাখবো। আচ্ছা চলো আমরা তাহলে যাই। নিশ্চিন্তে যান। যা ভাবতাছি তুই কি তাই ভাবতাছস? তোমার কি মনে হচ্ছে ওরা টাকাটা নিয়ে চলে গেছে? সত্যি বলতে কি আমার তো মনে হচ্ছে চলেই বোধ হয় গেছে। মনে হচ্ছে? তাহলে অতগুলো টাকা রেখে আসছো কেন? আচ্ছা তুমি এই টাকা পয়সার জন্য এত চিন্তা করো কেন বলো তো? দেখো আল্লাহর রহমতে আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু আমাদের একটা জিনিসের তীব্র অভাব, আমাদেরকে মা বাবা বলার মতো কেউ নেই এই পৃথিবীতে। তো ভাবছিলাম যে সামান্য 10 লাখ টাকার বিনিময়ে যদি ছেলে মেয়ে দুটো আমাদেরকে মা বাবা ডাকতো, আমাদের সন্তান হয়ে যেত, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি থাকতে পারে আমাদের বল? ঠিকই বলেছো, চলো আমরা বরং যাই গিয়ে দেখি। চলো, আমারও খুব অস্থির লাগছে। ইস।
ব্যাপার? খুঁজে না গেল, সত্যি সত্যি চলে গেল নাকি? কি জানি, আমার তো টেনশন হচ্ছে, শব্দও পাচ্ছি না। সন্তান বানাতে চেয়েছি। কি ব্যাপার খান সাহেব, তোমরা কোথাও বের হও না আঙ্কেল? এতগুলো টাকা আমাদের কাছে রেখে গেছেন, কোথাও গেলে যদি চুরি হয়ে যায়, আর দেশের অবস্থাও তো ভালো না। এনে না আপনাকে টাকা। থ্যাংক ইউ আঙ্কেল। সব টাকা আছে কিনা গুনে দেখেন। আরে গুনে দেখতে হবে কেন? সব ঠিক আছে, তোমরা তো এই ব্যাগের চেনে হাতও লাগাওনি। কেমনে বুঝলেন? আমি এই ব্যাগটা অস্ট্রেলিয়া থেকে এনেছি। এর জিপারে সেন্সর লাগানো আছে, কেউ টাচ করলেই আমার কাছে মেসেজ চলে আসবে সাথে সাথে। আচ্ছা এখানে দাঁড়িয়ে না, তাকে ভেতরে আসো, তোমাদের সাথে কথা আছে, এসো। এসো এসো, কথা আছে তোমাদের সাথে। কি বলবে বলো? তোমরা অনেক ভালো মানুষ সত্যি। আমার যে কি আনন্দ হচ্ছে, আর আনন্দ হচ্ছে এই ভেবে তোমাদের অনেক পরিবর্তন হয়েছে। লোভ তোমাদের গ্রাস করতে পারেনি, হয়তো আমাদের সাথে থেকে আমাদেরকে ভালোবেসে। মানে পরিবর্তন বলতে আপনারা কি জানেন আমরা কারা? একদম শুরু থেকেই জানি, কিন্তু তোমরা দুজন জানো না যে আমরা কারা। আপনারা কারা? আমি হচ্ছি এই বাড়ির আসল মালিক আমির চৌধুরী। আসলে সেদিন হুট করে বিদেশ থেকে দেশে চলে এসেছিলাম। বাড়িতে ঢোকার আগে দেখি যে ভেতরে কারা যেন কথা বলছে, তখনই বুঝলাম যে চোর এসেছে বাসায়। তাই আমরাও ঠিক করি যে চোরের সাথে এবার আমরা একটু খেলা করে দেখি যে চোর দুটো কেমন। আঙ্কেল আমগো অনেক ভুল হয়ে গেছে, আমগো ক্ষমা করে দেন। মানে যে অন্যায় তোমরা করেছো, সে অন্যায় তো ক্ষমা করার অন্যায় না, সেটার জন্য তোমাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। দেন আঙ্কেল দেন, আপনি যা শাস্তি দিবেন আমরা দুজনে মাথা বেঁধে নিব। ঠিক ঠিক। হ্যাঁ আঙ্কেল, আমিও রাজি। তোমাদের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। না না, ভয়ের কিছু নেই, এই কারাদণ্ড কোনো কারাগারে আমি তোমাদের দিচ্ছি না, কিন্তু দণ্ডটা তোমাদের পালন করতে হবে এই ছাদের নিচে, এই বাড়িতে। হ্যাঁ, আমরা চাই যে তোমাদের এই অপরাধের শাস্তি হিসেবে তোমরা আজীবন এই বাড়িতে থাকবে, এবং আমাদের এই দুই বুড়ো বুড়িকে তোমরা নিজের বাবা মায়ের মতন দেখে শুনে রাখবে। কি রাজি? কি কইতেছেন আপনারা, সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছেন? দেখো, আমাদের ধর্মীয় শিক্ষা বলে যে কেউ ভালো হতে চাইলে তাদের সুযোগ দেওয়া উচিত। সেই শিক্ষায় আমরা দুজন শিক্ষিত হয়ে তোমাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি ভালো হবার জন্য। আসলে আমাদের কোনো সন্তান নেই, তোমরাই আমাদের সন্তানের মতো। কথা দাও তোমরা আমাদেরকে ছেড়ে যাবা না, এখানে সারা জীবন থাকবে আমাদের সাথে। কি কন কই যাবো আপনাকে সাইরা, আমরা তো অন্যায় করার পরেও আপনার আমাকে এত সুযোগ দিচ্ছেন। আমাকে তো বাপ মা নাই, আজকে আমরা নতুন করে বাপ মা পাইছি, আপনাকে সাইরা আমরা কখনোই যাবো না। হ্যাঁ, তবে আমার একটা কথা আছে। কি কথা? তোমরা এতদিন যে বিয়ের মিথ্যে নাটক করেছো না, ওইটা আর চলবে না। আমি তোমাদেরকে আগামী শুক্রবার ঘটা করে বিয়ে দেব। কি এখন আর আলাদা রুমে থাকতে হবে না? অবজেকশন, অবশ্যই আলাদা রুমে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত দুজনের বিয়েটা না হচ্ছে ততক্ষণ।
দেখো না আমার লজ্জাও পায় হয়েছে, আমাদের সামনে লজ্জায় মরতে হবে না, যাও দূরে গিয়ে মরো। আজ আমার বুকটাই ভরে গেল। হ্যাঁ, আমাদের সন্তানের অভাবটা পূরণ হলো না রে। কিরে শুনটাই, তাইলাম গো বিয়েটা হইতাছে, এবার কি কাজ? কিরে তোরা তো এর আগে আমি অনেকবার বিয়ের কথা কইছি, কিন্তু তুই তো এত খুশি হস না, আজকে এত খুশি কেন? খুশি হমু না কেন, এতদিন তো মেয়েতেই মাসছিলাম, আজকে বাপ মা পাইলাম, তারপর আবার হুনতাছে গটা করে আমাকে বিয়া দিব, খুশি তো অমনই লাগবে। বিয়ের পর তোরে আমি কি করে ডাকবো জানোস? ঠিক আছে যা কইলাম মিসেস।